السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونصلي على نبيه وحبيبه محمد وآله وأصحابه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা আছেন প্রবাসী, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে আছেন জুরাইন জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাদ্দেস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ইয়াসিন আহমদ ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইফতারের ফজিলত ও বরকত, চমৎকার একটি বিষয়। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে থাকি এবং আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে মহা পুরস্কার দান করবেন এবং এই পুরস্কারটা কত বড় হবে সেটা তিনিই জানেন এবং এই পুরস্কারটা তিনি আমাদেরকে দিবেন। মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্ট, তাই মুমিনরা ইবাদাতে আনন্দ লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি খুশি, একটি ইফতারের সময়, অপরটি হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। মুসলিম শরীফ। আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা সন্ধ্যা পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তো আমরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার এবং বিশেষ উদ্দেশ্যে মিলিত হওয়া থেকে বিরত থাকি। তো এটা হলো রোজা। তো এই রোজাটা আমরা যে রাখি, এই রোজাটার ইফতার করা, সাহারি গ্রহণ করা, এটা হলো লক্ষ্যে পৌঁছার মাধ্যম। কিন্তু রোজার লক্ষ্য হলো বান্দা মোত্তাকি হবে, তাকওয়াবান হবে। আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্র সেদিক থেকে ঘনিয়ে আসে, যখন রাত্র সেদিক থেকে ঘনিয়ে আসে ও দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন রোজাদার ইফতার করবে। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন লোকেরা ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। বুখারী শরীফের হাদিস। তো আমরা আজকের ইফতারের নানান দিক নিয়ে কথা বলবো, ইফতারের ফজিলত, ইফতার অন্যকে করালে তার বিনিময়ে আল্লাহ কী রেখেছেন এবং অন্যকে কেন আমরা ইফতার করাবো, তার নানান দিক নিয়ে। সহমর্মিতার মাস এই মাসটি, তাই এই মাসে আমরা অন্যকে, প্রতিবেশীকে, গরিবকে, মিসকিনকে, অসহায়কে আমরা ইফতার বিলাবো এবং তাদের খোঁজ খবর নেব। পথশিশু, ছিন্নমূল, পথিকদের আমরা ইফতার করার ব্যবস্থা করব। ইফতার মাহফিল এবং ইফতার পার্টির আয়োজন করি আমরা। সেখানে অনেক সময় গরিব এবং অসহায়রা সেখানে কিন্তু বঞ্চিত থাকে, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি তৃপ্তি সহ পেট পুড়ে পানাহার করলো, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত যাপন করলো, সে প্রকৃত মুমিন নয়। মুসলিম শরীফ। এই জন্যে আমাদের চেষ্টা করতে হবে এতিম মিসকিন অসহায়দেরকে, প্রতিবেশীকে ইফতারে সংযুক্ত করা। আবু দাউদ শরীফের একটি হাদিসে এসছে যে এমন দোয়া উত্তম, এছাড়া নিজের ভাষায় নিজের মতো দোয়া করা যায় ইফতারের সময়। আমরা দোয়া কবুল হয় এই সময় আমরা দোয়া করব। ইফতারের আগে আমরা দোয়া পড়ব যে হে আল্লাহ, আপনার জন্যে আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি। আর আমরা ইফতারটা করার সময় আমরা চেষ্টা করব পরিমিত খাবার গ্রহণ করার। আমরা অনেকে দেখা যায় যে ইফতার এত বেশি ইফতার গ্রহণ করি যে তারাবির নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল করব। চলুন আমরা ইফতারের ফজিলত এবং ইফতার করানোর সওয়াব এবং কিভাবে আমরা ইফতার করব তার নানান দিক নিয়ে কথা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
শাহী দরবারে শুকর আদায় করছি যে আমরা আজকের এই মোবারক অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে দেখছেন, আলোচনা শুনছেন, অবশ্যই সকলকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান মুমিনদের জন্য, সেটি হচ্ছে রোজা। রোজা মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা মুমিনের জন্য অনেক উপকারী, অনেক কল্যাণের। আমরা যদি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয় দেখতে চাই যে রমজানের রোজা আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পবিত্র মাহ রমজানের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন, যেমনি করে আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলেন। তার মানে হচ্ছে রোজাটা শুধু আমাদের জন্য কষ্টের নয়, বরং এরকম কষ্ট আর অনেকেই অতীতে করেছেন। প্রিয় মহতারাম, আমি এই বিষয়ে বলবো যে রমজানের রোজা রাখার যেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তেমনিভাবে ইফতার করা, সাহরি গ্রহণ করাও রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিক হচ্ছে ইফতার করা, আরেকটা হচ্ছে সাহরি গ্রহণ করা। ইফতার শব্দটি ফাতরাতন থেকে এসেছে, সেটি হচ্ছে মানে স্বাভাবিকতায় ফিরে যাওয়া বা ভঙ্গ করা। আমরা সারাদিন রোজা তো বলা হয় ওয়াল ইমসাক মানিল আকলি ওয়াশরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফজরি ইলা গুরুবি শামস, সেটা মাজামুল ওয়াসিতের সংজ্ঞা, যেটা যে ফজর তুলু হওয়ার পর থেকে মানে সবে সাদিকের পর থেকে আপনাকে খাবার পানাহার এবং বিশেষ অবস্থানে আপনাকে যাওয়া থেকে যে নিষেধ করে আপনি সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত বিরত থাকা, এটার নামই হচ্ছে রোজা। তো রোজার যে সময়টা আমরা রোজা থাকি, ওই সময়ে আমরা খাবার পানাহার আমরা কিছুই গ্রহণ করি না এবং আমরা হালাল স্ত্রীর সাথেও একান্তে মিলিত হই না। তার মানে হচ্ছে মাহে রমজানে এই জিনিসগুলিকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনের বেলা হারাম ঘোষণা করেছেন, তবে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। কুলু ওয়াশরবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, মানে হচ্ছে আল্লাহ তাআলা ইফতারের সময় থেকে নিয়ে শুরু করে তথা সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুরু করে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সবে সাদিক হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য পানাহারকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তো মহতারাম, আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে যে বিষয়টি আমরা আলোকপাত করছি বারবার, সেটি হচ্ছে ইফতার। আমরা স্বাভাবিকতায় ফিরে যাওয়া মানে দিনের বেলা আল্লাহ তাআলার হুকুম পালন করেছি, আমরা পানাহার গ্রহণ না করে, আর ইফতারের সময় আল্লাহ তাআলার হুকুম পালন করব পানাহার গ্রহণ করে। তার মানে হচ্ছে আমরা রাতের বেলা যেভাবে আমরা অন্য সময় পানাহার গ্রহণ করতাম দিনের বেলা, সেভাবে রাতের বেলা আমরা পানাহার গ্রহণ করি, রোজা ভঙ্গ করি। ভঙ্গ করাটাই হচ্ছে ইফতার। আর ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সব হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রসিদ্ধ হাদিস মহতারাম, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার গ্রহণ করবে। আসলে তাড়াতাড়ি বলতে কি, আমাদের মধ্যে অনেক সময় আমরা অবশ্য আধুনিক সময়ের কারণে, পঞ্জিকার কারণে, আধুনিক সময়ের ব্যাপারে আমরা জানি বর্তমান সময়ে যে আমরা রোজা কখন রাখবো, রোজা কখন ভাঙবো, সে সময়টুকু আমাদেরকে দিয়ে দেওয়া হয় এবং নির্ধারিত করে দেওয়া হয়। একটা সময় ছিল, এরকম সময়টা নির্ধারিত ছিল না, যার জন্যে বেশ কিছু সময় ধরে মানুষ অনেক সময় রোজা রাখতে গিয়ে বা রোজা ভাঙতে গিয়ে অনেক সময় ভুলও করে ফেলতেন, সেটি আল্লাহ তাআলা ভালো জানেন এবং আল্লাহ তাআলা তাদের আমল হয়তো কবুল করে নিতে পারেন। কিন্তু এখনকার সময়ে খুব সতর্কতার সাথেই আমাদেরকে ইফতারও গ্রহণ করতে হবে, রোজাও রাখতে হবে এবং সাহরিটাও আমাদেরকে টাইম টু টাইম গ্রহণ করতে হবে। তো ইফতার যদি কেউ দ্রুততার সাথে করে, দ্রুত বলতে সেটা সূর্য অস্তমিত হওয়া, এবং সূর্য অস্তমিত হওয়ার যে বিধানটা সেটা আমাদের জন্য সবার জন্য অপরিহার্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার পরই মাগরিবের আজানের সময় থেকে আপনি ইফতার গ্রহণ করুন, আর এটা অবশ্যই আমাদেরকে আমাদের টাইম অনুযায়ী আমাদেরকে টাইমলি আমরা প্রতিদিনই জানতে পারি, প্রতিদিন ইফতারের সময় যে যেখানে থাকি সেই সময়ে আমরা ইফতার গ্রহণ করতে পারি। এখন বিষয়টি হচ্ছে ইফতারের সময় আসলে এটা এত মোবারকপূর্ণ সময় যে মানুষ ওই সময় যা দোয়া করবে,
আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার অঙ্গীকার করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কার দোয়াটাকে একটা মকবুল দোয়া হিসেবে তুলনা করেছেন যেমন খাবার পানি শরবত আমার সামনে রইল আমি সারা দিন রোজা রাখলাম কিন্তু আমি একটু পরিমাণ নিজেকে আমি কন্ট্রোল করে রাখছি যে আমি খাবারটা গ্রহণ করব না পানিটা গ্রহণ করব না শরবতটা গ্রহণ করব না আমি আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আসলে এই যে একটা বিসর্জনের সময় এবং এবং এই সময়টা আমি যে পানাহারটা গ্রহণ করব এই যে একটা আনন্দ এই আনন্দটা কিন্তু এটা রোজাদার ছাড়া কেউ বুঝবে না আর এই রোজাটার এই আনন্দটার স্পেশাল আনন্দ যেটা রোজাদাররা গ্রহণ করবে সুতরাং সেই সময়টা খুব বরকতের আর ওই সময় আল্লাহ তাআলার কাছে বান্দা যেসব দোয়া করবে আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলি কবুল করে নেবেন এবং হাদিসে পাকে বর্ণনা এটাও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা বনু কালাব গোত্রের বকরির পশমের চাইতে বেশি পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন আসলে আল্লাহ তাআলা অনেক মেহেরবান অনেক দয়াবান যে আমরা বনু কালাব আরবের সুবিখ্যাত গোত্র তারা বকরি লালন পালন করতেন তাদের তাদের যে হিসাবটা ছিল যে বকরি লালন পালনের ক্ষেত্রে তাদের অবস্থাটা ছিল এরকম যে তারা সর্বনিম্ন যে মালিক ছিল বা গৃহস্থ ছিল সে সেও 2000 বকরি মালিক ছিল আর ওই বকরিগুলি ফসম ছিল খুব বেশি আর সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিনই আল্লাহ তাআলা বনু কালাব গোত্রের বকরির চাইতে বেশি পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন তাহলে একটা ছোট মালিকের যদি 2000 বকরি হয় বড় মালিকের এরকম 2 লাখও হতে পারে 2000 হতে পারে আরো বেশি হতে পারে তাহলে এত পরিমাণ তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এটা ব্যাপক পরিমাণে মানুষকে আল্লাহ ক্ষমা করেন ইফতারের সময় তো ইফতার আমরা করি আলহামদুলিল্লাহ ইফতার আপনি একটা শরবত দিয়ে পান করলে ইফতার হবে পানি পান করলে ইফতার হবে আবার আপনি জুস পান করলে ইফতার হবে সামান্য কিছু পানাহার করলে আপনার ইফতার হয়ে যাবে মানে রোজাটা ভঙ্গ হবে আল্লাহর হুকুম পালন হবে খেজুর দিয়ে তো খেজুর তবে হ্যাঁ খেজুর অবশ্যই সুন্দর একটি কথা সেটি হচ্ছে খেজুর দিয়ে ইফতার করাটা সুন্নাহ আমরা একটা অথবা তিনটা অথবা পাঁচটা যার যতটুকু সামর্থ্য আছে যে যতটুকু প্রয়োজন মনে করে আমরা ততটুকু পরিমাণ খেজুর নি ইফতার গ্রহণ করতে পারি পাশাপাশি ইফতারের সাথে আমাদের কি অবশ্যই আমরা আমাদের সুষম খাদ্য যেটা শারীরিক শরীরের জন্য স্বাস্থ্যসম্মত হয় আমরা সেটাই গ্রহণ করার চেষ্টা করি এটা অবশ্যই খাবারের ক্ষেত্রে কার কোনটা স্বাস্থ্যসম্মত এটা সে নিজে বেছে নিতে পারে এটা গ্রহণ করা যায় তৈলে পোড়া খাবারটা বর্জন করাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং আমাদের জন্য খুব বেটার তো আমরা চেষ্টা করব নরম জাতীয় খাবার পানি জাতীয় পানাহার পানি জাতীয় অথবা ফল জাতীয় জিনিসগুলি আমরা ইফতারিতে রাখার জন্য চেষ্টা করব তো আমরা নিজেরা যখন ইফতার করি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ইফতার করতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের পরিবার নিয়ে ইফতার করব মা বাবা স্ত্রী সন্তান এদেরকে নিয়ে ইফতার করব ইফতার পূর্ব মুহূর্তে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আরেকটি বিষয় হচ্ছে আমরা নিজেরা যখন ইফতার গ্রহণ করব পাশাপাশি আমাদের প্রতিবেশী যদি কেউ থাকে অথবা আমাদের আশেপাশে যদি কেউ থাকে ইফতার করতে পারছে না আমরা তাদেরকে ইফতারিতে শরীক রাখার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে খুব ফজিলত বর্ণনা করেছেন এবং ইফতার করালে এত ফজিলত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সরাসরি বলেছেন এই কথা যে মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকা রাকবাতিহি মিনান নার একজন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় সে যেন কান আলাহু মাগফিরাতুন লিযুনুবি সে তার গুনাহ থেকে মুক্ত হওয়ার একটি কারণ হয়ে যায় তার গুনাহ ক্ষমার একটি কারণ ইফতার করানোটা ওয়াইত কো রাকাবাতিহি মিনান নার আরেকটি হচ্ছে তার গর্দানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটি কারণ মানে হচ্ছে যে ব্যক্তি ইফতার করায় মান ফাত্তারা ফিহি সাইমান এ রোজার মাসে যে ইফতার করায় এটা তার গুনাহ মাফের কারণ এবং জাহান্নামের আগুন থেকে মাফের কারণ এবং পাশাপাশি আরেকটি কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করালো সে যেন ওই রোজাদারকে আল্লাহ তাআলা রোজা রাখার বিনিময়ে যে সওয়াব দিবেন ঠিক সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ তাআলা তাকেও বানিয়ে দিবেন ওই রোজাদারের সওয়াব থেকে কোনো অংশই কর্তন করা হবে না যেহেতু আল্লাহ তাআলা অসীম এবং আল্লাহ তাআলা অনেক দয়াবান আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস অভাব নেই তো আমরা চাইলে আল্লাহ তাআলা দিতে পারেন পাশাপাশি সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন হুজুর আমরা আসলে কি এই বিষয়ে আমরা কি পেট পরে খাওয়ানো কি সম্ভব আমরা কি সবাই তার সম্ভব না যেটা আমরা একজনকে পেট পরে ইফতার করাবো
খাওয়া দিব এটা তো আমাদের দ্বারা সম্ভব না তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি পদ্ধতি বলেছেন মান ফাত্তারা ফিহি সাইমিন আলা মাযাকাতি লাবান আও শুরবাতি মিন মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আও তামারাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এক গ্লাস দুধ দ্বারা এক গ্লাস শরবত দ্বারা অথবা একটি খেজুর দ্বারাও কাউকে ইফতার করালো আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াবই দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি এবং আরেকটি বিষয় হচ্ছে ইফতার করানোর মাধ্যমে ইফতার করানোর পরে আপনি যদি এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথাটি বলেছেন যে মান আশবা সাইমান একজন রোজাদারকে যে পেট ভরে খাওয়ালো একজন রোজাদারকে যে পেট ভর্তি করে খাওয়ালো সে হচ্ছে মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার হাউস থেকে মানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করাবেন সুবহানাল্লাহ তাহলে আমরা জানলাম ইফতার নিজেরা করলে অনেক সওয়াবের বিষয় মানুষকে করালে আমরা অনেক সওয়াব পেতে পারি আমার যেমন ক্ষুধা আমার যেমন চাহিদা আমার যেমন চোখের চাহিদা আমার যেমন মুখের চাহিদা সেটা তো একজন সাধারণ মানুষের চাহিদা হতে পারে তা আমরা সেদিক থেকে বিবেচনা করে যদি আমরা নিজেরও ইফতার করি প্রয়োজনে নিজে একটু কম আমরা একটু আমার যদি আমার যদি 2 কেজি লাগে আমি যদি 1 কেজি খরচ করলাম আর 1 কেজি 2-4 জন মানুষকে দিলাম 2-4-5 জন মানুষকে বন্টন করে দিলাম তাহলে আমার আমি 4-5 জনের কারণে সওয়াবের মালিকও হচ্ছি আবার আমার একটা দিলি প্রশান্তি আমি পাচ্ছি অন্তরের প্রশান্তি আমি পাচ্ছি তো সেদিক থেকে আমরা ইফতারের সময়টাতে অবশ্যই নিজের ইফতার গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ পাশাপাশি আমরা আত্মীয় স্বজন পরিবার পরিজন এবং অসহায় মানুষদের প্রতি খুব খেয়াল রাখা চাই ইফতারের মুহূর্তে বিশেষ করে মোহতরম আমরা ইফতারের সময় আমরা দেখি যে রোজার মাসে আমাদের আশপাশে অনেক বন্ধু বান্ধব থাকে অথবা একই অফিসে অমুসলিমরাও চাকরি করে তো সেক্ষেত্রে যদি কোনো অমুসলিম কোনো রোজাদারকে ইফতার দেয় তাহলে সেই ইফতার দিয়ে যদি সে রোজা ইফতার করে এবং রোজা ভাঙে তাহলে রোজার কি কোনো ক্ষতি হবে মহতরম এই ব্যাপারে আমরা যেটা জানি সেটা হচ্ছে আসলে এটা একটি সাধারণ বিষয় আমি আপনাকে একটা জিনিস যদি হাদিয়া দেই সেটা আপনার জন্য হালাল অমুসলিম হাদিয়া দিতে পারে মুসলমান মুসলিমকে হাদিয়া দিতে পারে কেউ যদি কোনো অমুসলিম যদি একেবারে ঢালাওভাবে 1000 মানুষকে ইফতার করায় অবশ্যই তাদের কার রোজারে ক্ষতি হওয়ার কথা নয় সবার রোজাই হয়ে যাবে ইফতারও হয়ে যাবে এটা হাদিয়া এটা অমুসলিমও দিতে পারে মুসলমান মুসলমানকে দিতে পারে এবং আমরা এটাও করতে পারি যে অনেক সময় যদি আমাদের প্রতিবেশীকে অমুসলিম থাকে আমরা ইফতারি তাদেরকেও দিতে পারি যদি তারা স্বেচ্ছায় গ্রহণ করতে পারে ইসলাম তো এটা সৌন্দর্যের ধর্ম ইফতারের সময় আমরা দেখা যায় যে অনেক খাবার অপচয় হয় যে খাবারটা অনেক সুবিধা বঞ্চিত মানুষ পাচ্ছে না কিন্তু আমরা অনেক ইফতার নষ্ট করি এবং অনেক ইফতার নষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাদেরকে বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইন্নাল মুবাদদিনা কানু ইখওয়ানাশ শায়াতিন আসলে আমাদের জন্য শরীয়তের বিধানকে মেনে চলাটাই আমাদের জন্য উপযুক্ত এবং এটা এটা আমরা মুকাল্লাব বিশারা আমরা শরীয়তকে প্রাধান্য দিয়ে চলতে হবে আমরা যে খাবারগুলি অপচয় করি আমাকে অবশ্যই এটা জবাবদিহি আল্লাহ তাআলার কাছে করতে হবে এবং আমি অপচয়কারী যখন হয়ে যাব তখন কিন্তু আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না আমাকে খেয়াল রাখতে হবে আমার খাবার আমার যতটুকু গ্রহণ করা যায় ঠিক অতটুকুন খাবারে আমাকে নেওয়া উচিত এবং তার চেয়ে কম খাওয়া উচিত আসলে মহতারাম আমরা তো জানি বর্তমান বিশ্বের যে সকল গবেষণা সংস্থাগুলি আছে তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে অলরেডি সারা পৃথিবীতে যে বর্তমানে যে ক্যান্সারের যে একটি আক্রমণ আলহামদুলিল্লাহ মুসলমানদের শরীরে ক্যান্সারের আক্রমণটা অনেক কম সারা বিশ্বের তুলনায় মুসলমানরা ক্যান্সার আক্রান্ত হয় কম তার কারণ হচ্ছে আপনি যখন ক্ষুধার্ত থাকবেন ফাস্টিং করবেন তখন আপনার লাংস হার্ট ক্লিয়ারের যে সকল বিষাক্ত টক্সিনগুলি আছে আপনার যে ব্যাড কোলেস্টেরল যেগুলি আছে সেগুলি আপনার থেকে বের হয়ে যাচ্ছে তাহলে রোজার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ সারা বছরের আমাদের 1 মাসের সিয়াম সাধনায় আমাদের ব্যাড কোলেস্টেরলগুলি দূর হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ আমাদের লিভার হার্ট চর্বি হার্ট লিভার কিডনিগুলি আমাদের ভালো থাকে সতেজ থাকে তো যার জন্য পৃথিবীতে পরিসংখ্যানে এটা আমরা জানতে পেরেছি যে মুসলমানদের আলহামদুলিল্লাহ ক্যান্সারটা কম হচ্ছে সারা পৃথিবীর তুলনায় পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে যারা রোজা রাখে না তাদের অনেক বেশি ক্যান্সার হচ্ছে এবং রোজার ব্যাপারে অনেক আমাদেরকে চিকিৎসা গবেষক যারা আছেন স্বাস্থ্য গবেষক যারা আছেন তারা অবশ্যই বলে থাকেন আমাদেরকে ফাস্টিং করতে আসলে এটা ফাস্টিং বলে তো শরীয়তের পরিভাষা হচ্ছে রোজা আর এক এক ধর্মে এক একভাবে ফাস্টিং করে তো সেই ফাস্টিং করার ক্ষেত্রে
দেখা যায় কেউ আধা বেলা করে কেউ পুরো দিন করে কিন্তু শরীয়তের বিধানটা কত সুন্দর ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে ফজর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত তোমরা রোজা রাখো তো সেই ক্ষেত্রে আমরা যারা ইফতার গ্রহণ করি আমাদেরকে অবশ্যই পরিমিত খাবার গ্রহণ করা উচিত কারণ আমি যদি রোজাটা ভেঙে যদি বেশি খেয়ে ফেলি তাহলে আমার তো একটি অবিশ্বাস উঠবে এবং আমার খারাপ লাগবে আমরা দেখি যে একটি হাদিসে মুসনাদে আহমদের একটি হাদিস যে ব্যক্তি অন্যকে ইফতার করালো সে ওই ব্যক্তির মতো সমপরিমাণ সওয়াব পেল এবং তার সওয়াব থেকে কোনোটা কমবে না কমবে না অর্থাৎ যাকে ইফতার করালো তার সব মানে রোজার সমপরিমাণ সব যিনি করালেন তিনি পেল কিন্তু যিনি ইফতার গ্রহণ করলেন তার সব থেকে কমবে না অবশ্যই তো এই ক্ষেত্রে আমরা কতটুকু ইফতার বিতরণ করলে এই এটা পাবো এই সবটা পাবো আসলে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন আসলে আমরা যে পরিমাণ খাবার গ্রহণ করব আমি শুধু একজনকে একটা ইফতার খেজুর দিয়ে দিলাম আর আমি আপেল আঙ্গুর বেদানা কমলা সব ইফতার করলাম এটা অবশ্যই সুন্দর না আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকুন আছে আমি তাকে আমার সাধ্য অনুযায়ী যদি ইফতার করাই এক গ্লাস শরবত দিয়ে দুইটা খেজুর দিয়ে তিনটা খেজুর দিয়ে তাহলে আমি সবের অংশীদারই পাবো কিন্তু বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে ভিন্নভাবে যে আমার যেমন ক্ষুধা আছে তারও তো তেমন ক্ষুধা আছে তা আমি সামর্থ্য যদি না সামর্থ্য না থাকে তাহলে একটু খেজুর একটু পান যদি সামর্থ্য থাকে তাহলে একটু বেশি পরিমাণে দেওয়া উচিত মোতারাম আরেকটি ব্যাপার যে আজান হয়েছে মনে করে যদি কেউ রোজা ভেঙে ফেলে মানে ইফতার খেয়ে ফেলে পরবর্তীতে যদি জানতে পারে যে আজান সময় হয় না তাহলে সে কি সেই রোজাটা কি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমরা এক মিনিটে শুনব হ্যাঁ এক মিনিটে আসলে আজান হয়ে গেলে আপনার ইফতার করার নিয়ম শরীয়তের বিধান হচ্ছে আজান হলে ইফতার করবে তো আজান যদি কেউ ভুল করে দিয়ে ফেলে অথবা আজানের টাইম হয়ে গেছে মনে করে ইফতার করে তাহলে অবশ্যই তার রোজাটা হবে না সে পরবর্তীতে রোজাটা কাজা রাখতে হবে জি যথার্থই বলছেন দর্শক আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম ইফতারের বরকত আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারের ফজিলত এবং বরকত থেকে যেন মাহরুম না করেন ইফতারের পূর্ব মুহূর্তে মানুষের দোয়া কবুল হয় আমরা জানি যে পৃথিবীর বহু জায়গায় বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে ঘাটে কৃষক শ্রমিক মজুর মাল্লা সকলে ইফতার সামনে নিয়ে হাত তুলে কায়মনোবাক্যে আল্লাহর কাছে জীবনের সকল বেদনার কথা তুলে ধরেন দুঃখের কথা বলে থাকেন তো আমরাও এই ক্ষমার মাসে ইফতারের পূর্ব মুহূর্তে এই ক্ষমার সময়ে আমরা যেন সবাই আল্লাহর কাছে হাত তুলি এবং দেখা যায় অনেক ক্ষেত্রে মায়েরা ইফতার বানাতে বানাতে এই দেখা যায় যে ইফতার তৈরি করতে করতে ইফতারের সময় হয়ে গেছে তারা ইফতার করছেন ইফতার তৈরি করছেন কিন্তু এই যে মহেন্দ্রক্ষণ সময়টা এই সময়টায় কিন্তু তারা আর ইবাদত করার আল্লাহর কাছে হাত তুলে চাইবার সময়টা তাদের মেলে না এটা আসলে আমাদের করা ঠিক হবে না আমরা আগে ভাগে ইফতার তৈরি করব এবং ওই সময়টায় বসে যাব একটু আল্লাহর কাছে মোনাজাত করার জন্যে আল্লাহর দরবারে আর আমরা ইফতারের সময় সবাই খেয়াল রাখবো যে আমাদের অফিসের আমাদের বাসার গৃহকর্মী তারপর অফিসের স্টাফ এবং আমাদের যারা আছে আমাদের অধীনে তারা ইফতার ঠিকমতো করছে কি না করতে পারছে কি না এবং আমাদের ভালো ইফতারের জন্য তারাও অংশীদার হতে পারে এই বিষয়গুলো আমাদের সকলের খেয়াল রাখতে হবে মোতারাম আমরা একটি বিষয় আমরা জানবো সেটি হলো যে বাংলাদেশ থেকে কেউ যদি ছাহারি খেয়ে প্লেনে ওঠে তো কয়েক ঘন্টা যদি প্লেনে থাকে তাহলে তার ইফতারটা প্লেনে বসে তার ইফতারটা কি সময় দেখে করবে এবং কিভাবে তার ইফতারটা করবেন মোতারাম সুন্দর একটি বিষয় জানার জন্য আপনি বলেছেন আসলে সেটি হচ্ছে আমি যখন যে এলাকায় থাকব ঠিক তখন আমাকে ঠিক ওই টাইমটি ফলো করতে হবে তো কেউ যদি সাহারি খেয়ে বিমানে উঠল তো বিমানে ওঠার পরে গন্তব্যে পৌঁছতে পৌঁছতে দেখা যায় সে সৌদি আরব অথবা কাতার অথবা অন্য কোনো রাষ্ট্রে গেল তিন চার ঘন্টা ছয় ঘন্টার ব্যবধান হয়ে গেল তো তাকে ঠিক ওই ছয় ঘন্টা বেশি পরিমাণে তাকে ওয়েট করতে হবে যদি সে রোজা রাখতে চায় এখানে একটি ব্যাপার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফার আপনি অসুস্থ হলে রুগ্ন হলে এবং সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারেন পরবর্তীতে সেটা কাজা করতে হবে কিন্তু যদি কেউ রোজা রাখে ওয়ান তাসুমু খৈরুল লাকুম রোজা রাখাটা উত্তম যদি সম্ভব হয় তো সেক্ষেত্রে যদি আপনি প্লেনে অথবা ইয়ারে কোথাও যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি ইফতারটা ঠিক ওই টাইমে করবেন যে এলাকার যে টাইমটা আপনার জন্য ইফতারের সময় আপনার জন্য সাহারির সময়
সেটা আপনি যেখান থেকে উঠলেন ওই টাইমটাকে ধর্তব্য করে আপনি হিসাব করলে আপনার রোজাটা মোটেও আল্লাহ তাআলার কাছে আদায় হবে না কারণ আমরা যখন যেখানে যাই ওই স্থানের স্থানীয় সময় অনুযায়ী তাকে ইফতারটা করতে হয় জি 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 মহতারাম অনেক সময় দেখা যায় যে বাচ্চারা রোজা রাখে তো একটা পর্যায়ে তারা রোজা রাখতে পারে না কষ্ট হয় সেক্ষেত্রে কি তারা কিছু খেয়ে রোজা ভেঙে ফেলবে যদি আর তার পক্ষে সম্ভব মহতারাম আসলে এই ব্যাপারে তো সাহাবাই কেরামদের ছোট ছোট বাচ্চা যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লামের সময়ে এবং সাহাবাই কেরামদের সময় আমরা সেটা জানতে পারি যে ওনারা বাচ্চাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করতেন এবং সেটা তারা দিনের অর্ধেক অথবা এক চতুর্থাংশ অথবা এক তৃতীয়াংশ খেলনা দিয়ে দিয়ে তাদেরকে একটু সময়টাকে লেনদেন করতেন এবং অবশ্যই ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই যে রোজাতে আধা বেলা রাখলে যে পূর্ণাঙ্গ সওয়াব হবে এরকম না তবে সওয়াব থেকে বঞ্চিত হবে না কারণ এই বাচ্চাটা রোজা রেখে তো সে ইবাদত শিখছে আর কেউ যখন নাকি চেষ্টা করে ইবাদতের জন্য তখন সে সব থেকে বঞ্চিত হয় না যদি তার শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে অসুস্থ হওয়ার সম্ভাবনা যদি না থাকে তাহলে সে রোজা রাখতে পারবে আলহামদুলিল্লাহ রোজা রাখতে তো অবশ্যই সওয়াব হবে আর সে যদি মুকাল্লাব বিশরা তথা উপযুক্ত বয়সে না হয় তার সওয়াবটা তার মা বাবার আমল নামে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর এটা তার জন্য পরবর্তীতে কল্যাণের কারণ হবে আর কোনো মা যদি বাচ্চাকে দুধ পান করায় সেক্ষেত্রে যদি রোজা রাখলে বাচ্চার দুধে সমস্যা হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে বিধানটা আসলে আমাদের চিকিৎসক যারা আছেন তারা অবশ্যই বিষয়ে ভালো বলতে পারবেন কারণ হচ্ছে একটা মা আসলে কিন্তু ফিডিং করালে দুধ পান করালে কিন্তু অনেক সময় মায়েরও কষ্ট হয় বাচ্চারও কষ্ট হয় সেটা কোন ক্ষেত্রে সদ্য বাচ্চা জন্ম নেওয়া সদ্য বাচ্চা জন্ম নিয়েছে এখন অথবা কিছুদিন এমন অবস্থা হয়েছে যে মারও রক্তশূন্যতা আছে অসুস্থতা আছে বাচ্চারও দুধ পান না করলে অসুস্থ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে মা বোনেরা সেটা করতে পারেন তবে যদি বাচ্চা সুস্থ থাকে এবং বাহিরের খাবার গ্রহণ করতে পারে এবং আপনার দুধ পান না করালেও ওনার কোনো কষ্ট তেমন হয় না রোজা রাখাটা অবশ্যই কষ্টকর তারপরে যদি উনি রাখতে পারেন এটা তার জন্য ভালো হবে অনেক মায়েরা আছেন রোজা রাখতে চান সে কারণে বিশেষ সময়কে তারা ঔষধ খেয়ে এটাকে লম্বা করেন বা বিশেষ পিরিয়ডকে এ ব্যাপারে ইসলাম কি বলে সে ব্যাপারে আসলে যদি কেউ ওষুধ সেবন করে করেন সেটা চিকিৎসা বিজ্ঞান মতে আমার যতটুকু ধারণা সেটা আসলে উচিত নয় কিন্তু রাখলে অবশ্যই রোজা হয়ে যাবে কিন্তু এটা উচিত নয় এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর জি আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলার একটা নিয়ম মহতারাম আমি আমাদের আল্লাহ তাআলার নিয়মকে আমাদের ভঙ্গ করা উচিত নয় এটা হচ্ছে আমাদের মূল বিষয় কেউ যদি রোজা রাখে এবং তার প্রতিবেশী মুমূর্ষ কেউ হাসপাতালে থাকে সেক্ষেত্রে যদি সে রক্ত দেয় তাহলে কি তার রোজা ভেঙে যাবে না এটা সুন্দর বিষয় আসলে মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়া ইনসুলিন গ্রহণ করা অথবা এই আপনার তথা আমাদের যে কোনো বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের দেমাগে এবং আমাদের পেটে যেতে না পৌঁছায় এই দুইটা বিষয় রোজা ভাঙ্গার একটা গুরুত্বপূর্ণ কারণ একটা হচ্ছে দেমাগে পৌঁছে যাওয়া যেরকম আমাদের নাক দিয়ে যদি আমরা তৈল গ্রহণ করি অথবা স্প্রে গ্রহণ করি সেটা আমাদের দেমাগে পৌঁছে যায় পানি গ্রহণ করি মুখ দিয়ে খাবার খেলে পেটে চলে যায় তো এই দুইটা বিষয় ছাড়া আমাদের কি দুইটা হলো মূল উসুল এছাড়া আর বাকি যে বিষয়টি আছে আপনি ব্লাড দেওয়া ব্লাড নেওয়া সেটা যদি আপনার আপনার ব্লাড নিলেও কিন্তু আপনি যদি সুস্থ থাকেন সমস্যা না হয় তাতে আপনার রোজার ক্ষতি হওয়ার কোনো কারণ নেই এটা আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামগণ যেটা আমাদেরকে বিস্তারিত বলেছেন এবং ফতোয়ার যে সকল কিতাবে এ ব্যাপারে বর্ণনা আছে আমরা সেখান থেকে এটা পাই এমন যদি হয় যে অসুস্থ এবং সুস্থ হয়ে আবার রোজা রাখার সামর্থ্য তার হবে কি না সে ব্যাপারেও সন্দেহ আছে সেক্ষেত্রে তার রোজার সেক্ষেত্রে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন ওয়ালাল্লাযীনা ইয়াতাকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন যদি কেউ রোজা রাখার পর রোজা রাখতে না পারলো না অসুস্থতার কারণে আর পরবর্তী রোজা রাখার সম্ভাবনাও নেই তো সেটার জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন ইসলাম কোনো কঠিন ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে মানুষের মানবিক ধর্ম এবং সহজসাধ্য ধর্ম সেটা হচ্ছে আপনি একজন মিসকিনকে খাবার দিতে হবে সেটা পুরো সে রোজা রাখছে তো অবশ্যই রোজাদার মিসকিন হতে হবে এবং তার রোজার যে খাবারটা রোজার পরে রোজার সময় যে খাবারটা সাহারি ইফতার থেকে শুরু করে তার যে প্রয়োজনীয় যেটা আছে খাবারটা তাকে দিতে হবে এটা হলো ফেদিয়া আর যদি অসহায় এতিম মিসকিন ছোট বাচ্চা হয় তাকে খাবার করলে গ্রহণ করালে এটা অবশ্যই আদায় হয়ে যাবে কিন্তু তার মধ্যে উত্তম হচ্ছে আমাদেরকে অবশ্যই রোজাদার ব্যক্তিকে যদি আমরা ফেদিয়া দিই এটা হচ্ছে উত্তম
আর ফিতরের পরিমাণটা টাকায় যদি হয় তাহলে ফিতরা ফিতরার সাদাকা সাদাকাতুল ফিতর ফিতরার সমপরিমাণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুকরিয়া। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা রোজার ইফতারের ব্যাপারে আরো অনেক মাসলা মাসায়েল আছে যেগুলো আমরা বিভিন্ন ভাবে আমরা জানতে পারি, শিখতে পারি, সেগুলো আমরা শিখে নেব এবং আমাদের রোজাটা যেন ত্রুটি মুক্ত হয় সেই চেষ্টায় আমরা সবাই নত থাকব, রত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের রোজাটাকে সুন্দরভাবে ক্ষতমুক্ত রোজা হিসেবে আল্লাহ কবুল করুন এবং সেভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। দর্শক একটি মোনাজাত করব এখন, আপনারাও চাইলে মোনাজাতে আমাদের সাথে শরীক হতে পারবেন। আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের আশায় ক্ষমার আশায় আয় আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মোবারক অনুষ্ঠানের সাথে জড়িত হয়ে যারা আমাদের সাথে হাত তুলেছেন রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে তাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকে রাব্বা নাই আম্মা নাই, আব্বা কবরবাসী হয়ে গেছে, মা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ প্রতিদিন ইফতারের সময়, প্রতিদিন সাহারের সময় মা বাবার কথা বারবার বারবার মনে পড়ে। মা বাবা থাকলে হয়তো বা সাহারিটা সুন্দর হতো, ইফতারটা আনন্দময় হতো। রব্বুল আলামিন যাদের আব্বা নাই আম্মা নাই এই মুহূর্তে তোমার দরবারে দরখাস্ত পেশ করছি আল্লাহ, সকলের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যাদের আব্বা আম্মা কবরবাসী কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের হক আদায় করে আমাদেরকে রোজাগুলি রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ইফতার সাহরি সুন্দরভাবে সুন্নত তরিকায় গ্রহণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা তারাবিহের নামাজ এবং প্রতি ওয়াক্তের নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা ও মালিক আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায়ে তাইয়েবায়ে নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে যায় আয় আল্লাহ তাআলা এমন একটা সময় আমরা হাত তুলেছি অনেক ওমরা পালনকারীরা, অনেক তওয়াবকারীরা রুকনিয়া মানি থেকে হাজরা সওয়াত পর্যন্ত যাচ্ছে আর দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন।
আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ছে যারা আয় আল্লাহ তোমার পবিত্র ঘরের চতুর্পাশ প্রদক্ষিণ করছে তওয়াব করছে রুকনি আমানি থেকে হাজরে আসওয়াদের দিকে যাচ্ছে আয় আল্লাহ তাদের সাথে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিও maaf করে দাও আয় আল্লাহ তাআলা যারা তওয়াফের জন্য আমরা পালন করার জন্য পবিত্র রাহে রমজানে আল্লাহ পবিত্র মক্কাতুল মুকাররমে অবস্থান করছেন মদিনাতুল মুনাওয়ারা অবস্থান করছেন আল্লাহ তুমি তাদের উমরা তওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের সবাইকে আয় আল্লাহ তোমার পবিত্র ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বারবার জিয়ারত নসিব করে দাও রব্বুনা আমিন আয় আল্লাহ রোগাক্রান্ত সুখাগ্রস্ত অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের কার কোন বিপদ কার কোন মুসিবত আমরা জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের সবার মুসিবত দূর করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত রোগ ব্যাধিগুলি ভালো করে দাও আয় আল্লাহ তুমি সবচেয়ে বড় ডাক্তার তোমার চাইতে বড় ডাক্তার আর কেউ নাই তুমি সবচেয়ে বড় হাকিম সবচেয়ে বড় মালিক আল্লাহ আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে মুক্তি দান করে দাও জটিল কঠিন রোগ ব্যাধির হাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও আসমানি জমিনে হাওয়াই সব বিপদ মুসিবত থেকে হেফাজত করে দাও আমিন আমিন রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের উপরে মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও সমস্ত মুসলিমদেরকে ইসলামের হেদায়েত নসিব করে দাও আয় আল্লাহ সবার উপর তুমি খাস রহমত নাজিল করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন দর্শক আমরা আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামী কাল ঠিক এই সময় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু